আচ্ছা, এখন দেখেন কিছু আমরা এক্সচেঞ্জ সার্ভার রোল নিয়ে একটু ডিসকাস করব। আমি এখানে তিনটা একটু পার্থক্য বোঝানোর জন্য এখানে তিনটা আছি। তো যখন আমাদের এক্সচেঞ্জ সার্ভার 2010 ছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আপনারা যখন এক্সচেঞ্জ সার্ভার ইনস্টল করছেন তখন কিন্তু মেইল বক্স সার্ভারে টিক দিছেন। জি স্যার, জি স্যার। যখন টিক দিছিলেন তখন কিন্তু তারপরে দুইটা কিন্তু গ্রে হয়ে গেছে। মানে তার মানে তিনটা রোল কিন্তু সেখানে ছিল। আচ্ছা যাও, সো ফার্স্টে যেটা আপনারা ইনস্টল করছেন সেটা কি মেইল বক্স সার্ভার। সো এই যে এখানে এক্সচেঞ্জ সার্ভার 2010 এ পাঁচটা রোল ছিল, মেইল বক্স সার্ভার, ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার, হাফ ট্রান্সপোর্ট সার্ভার, এজ ট্রান্সপোর্ট সার্ভার, ইউনিফাইড মেসেজিং সার্ভার। টোটাল কয়টা ছিল? পাঁচটা রোল এখানে কিন্তু ছিল, এবং পাঁচটা রোলই পাঁচটা পাঁচটা, অর্থাৎ আপনি যদি এই প্রত্যেকটার সার্ভিস নিতে চান তাহলে আপনাকে পাঁচটা সার্ভার ডিপ্লয় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো এই জিনিসগুলো কি আমি একটু পরে আসতেছি, এগুলো যদি একটু দেখে নিই আমরা। এক্সচেঞ্জ সার্ভার 2013-তে আমার এইগুলো পাঁচটাকে মিলে আমার দুইটাতে আসছি, একটা হচ্ছে মেইল বক্স সার্ভার রোল, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার। এই মেইল বক্স সার্ভার রোলের ভিতরে এই হাফ ট্রান্সপোর্ট এবং ইউনিফাইড মেসেজিংটা আছে। এই হাফ ট্রান্সপোর্ট সার্ভার আর ইউনিফাইড মেসেজিং, এই হাফ আর ইউনিফাইড মেসেজটা চলে গেছে কোথায়? মেইল বক্স, মেইল বক্সে। আর ক্লায়েন্ট অ্যাক্সেসের ভিতরে আমার এই ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভারের ভিতরে এজ ট্রান্সপোর্ট। তার মানে পাঁচটাই আছে কিন্তু মূলত সেই কারণে আছে দুইটাতে নিয়ে চলে আসে। কেমন? আচ্ছা, এবার আসেন 2016-তে। 2016-তে সে আপনি বলতে পারেন অনেকটা দুইটা আমি এখানে দেখাচ্ছি, কিন্তু আপনি যদি ইন্টারনাল ইউজ করার জন্য যদি বলেন তাহলে ওই একটা রোল দিয়েই আপনি ইন্টারনাল ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে মেইল বক্স সার্ভার। এই মেইল বক্স সার্ভার রোল দের সাথে কি কি থাকতেছে? আমার ক্লায়েন্ট অ্যাক্সেস থাকতেছে, হাফ ট্রান্সপোর্ট থাকতেছে, ইউনিফাইড মেসেজিং থাকতেছে। কেমন? এই তিনটা মিলে আর এই একটা চারটা, এই চারটা মিলে এই চারটে হচ্ছে আমার মেইল বক্স সার্ভার রোল। যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার বাকি তিনটা রোলও কাজ একসঙ্গে সে করে দিবে। আচ্ছা, আর একটা বাকি থাকতে হচ্ছে কি এস ট্রান্সপোর্ট সার্ভার। এবার আসেন এই জিনিসগুলো কি একটু বোঝার চেষ্টা করি। মেইল বক্স সার্ভার রোলটা কি? হোল্ড দ্য মেইল বক্স এন্ড পাবলিক ফোল্ডার ডাটাবেস। যতগুলো আপনার ক্লায়েন্টের যত মেইল বক্স হবে, ধরেন আপনি ইউজার আছেন তো প্রত্যেকের 5 GB করে আপনি স্টোরেজ দিবেন তার মেইল বক্সের জন্য। যখন আমরা জিমেইল ইউজ করি, জিমেইলে কতটুকু থাকে? 15 GB থাকে। সো এই যে আপনাকে কিন্তু পাবলিকলি 15 GB কিন্তু স্টোরেজ আপনাকে দিয়ে দিছে, কারণ আপনি যখন আপনার ক্লায়েন্টদেরকে দিবেন তখন তার জন্য তো একটা স্টোরেজ দিবেন, প্রত্যেকের আলাদা আলাদা কি থাকবে? স্টোরেজ থাকবে। সো নরমালি আমরা 5 GB বা 2 GB থেকে শুরু করি। মাইক্রোসফট 5 GB, হ্যাঁ মাইক্রোসফট 5 GB, মাইক্রোসফট ফ্লো, করবে অ্যাক্সেস করবে। সো প্রোভাইডস কানেক্টিভিটি ফর ক্লায়েন্টস। এই যে আমি আউটলুকের থ্রু দিয়ে যে আমি মেল আদান প্রদান করতেছি, তাই না? সো এটা তো আমার মূলত কার সাথে কানেক্ট হচ্ছে? সার্ভার সাথে কানেক্ট হচ্ছে না। সো এই প্রোভাইডস কানেক্টিভিটি ফর ক্লায়েন্টস টু মেল বক্স, আমার ক্লায়েন্টের সাথে, অর্থাৎ এই আউটলুক দিয়ে যে আমি মেল বক্স থেকে নামাচ্ছি বা আমি যে পাঠাচ্ছি মেল বক্সে তো সব কিছু থাকবে। সো এইটার কানেক্টিভিটি ইস্যুটা কে হ্যান্ডেল করে? ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার। কেমন? যত ধরনের আছে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট বলতে কি বোঝাচ্ছে? এই যে এইগুলো আউটলুক, আউটলুক ওয়েব অ্যাপ, আউটলুক ওয়েব অ্যাপ বলতে হচ্ছে আপনি ব্রাউজার দিয়ে এটা করতে পারেন, আর এই শুধু আউটলুক বলতে বোঝাচ্ছে এটা আলাদা আপনি থার্ড পার্টি একটা অ্যাপ ইউজ করতে পারে। কেমন? আচ্ছা, অ্যাক্টিভ সিঙ্ক আছে। অ্যাক্টিভ সিঙ্ক জিনিসটা কি? অ্যাক্টিভ সিঙ্ক ইজ নাথিং, এটা কিছু না। সেটা হচ্ছে ধরেন আপনি আপনি স্মার্টফোন আছে, ট্যাব আছে, ট্যাবলেট আছে, মোবাইল, উইন্ডোজ মোবাইল আছে, এগুলোর সাথে তো আপনার মেল বক্সের কানেক্টিভিটি হবে। তো ওইগুলোর পার্সপেক্ট, ওইগুলো যখন হয় তখন হচ্ছে আমরা অ্যাক্টিভ সিঙ্কটা ইউজ করব। কেমন? সো এই যতগুলো যা দেখতেছি সবকে ক্লায়েন্ট অ্যাক্সেস সার্ভার হ্যান্ডেল করে। দেন হচ্ছে হাফ ট্রান্সপোর্ট সার্ভার। হাফ ট্রান্সপোর্ট সার্ভার কি হ্যান্ডেলস মেল ফ্লো। এই যে মেল যাচ্ছে আমার সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে, আউটলুকের কাছে যাচ্ছে, এখান থেকে তো মূলত সে আবার সেন্ড করবে বা রিসিভ করবে, তার এখানে আসতেছে। এই যে মেল দা ফ্লো হবে, রাউটিং করা, ডেলিভারি করা, এগুলো সবকে হ্যান্ডেল করবে হাফ ট্রান্সপোর্ট সার্ভার। তবে
within the exchange organization. অর্থাৎ তোমার যে অর্গানাইজেশনটা আছে এর ভিতরে কেমন আচ্ছা এবার আসে এস ট্রান্সপোর্ট সার্ভার হ্যান্ডেলস মেল ফ্লো রাউটিং ডেলিভারি এগুলো সবই একই জিনিস বাট সেটা হচ্ছে কি আউটসাইড দ্য এক্সচেঞ্জ অর্গানাইজেশন অর্থাৎ আপনি যদি চান যে আপনি আউট ওয়ার্ল্ডের সাথে আপনি বা ভিন্ন ডোমেনের সাথে আপনি এগুলো এক্সচেঞ্জ করবেন তখন আপনাকে এস ট্রান্সপোর্ট সার্ভার রোলটা কি করতে হবে ইউজ করতে হবে এইটাই দেখেন আমাদের উপরে কিন্তু আলাদা ছিল অর্থাৎ আপনি এই যে হাব ট্রান্সপোর্ট সার্ভার রোল যেটা সেটা হচ্ছে মেলবক্স সার্ভার রোলের সাথে কিন্তু ইনক্লুড তো আপনি যখন এটা করবেন তাহলে কি হচ্ছে নরমালি তাহলে আপনি ইন্টারনাল ইউজ করতে ডোমেন পাস করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন যদি আপনি ভিন্ন আউট ওয়ার্ল্ডে যেতে চান তখন আপনার কি লাগবে হ্যাঁ অনেকটা ওরকমই আচ্ছা এখানে এই সার্ভারটা আরো কিছু কাজ করে থাকে সেটা কি দেখেন এখানে আছে প্রোটেক্ট ফ্রম স্প্যাম মেসেজ এন্ড ভাইরাস সে এখান থেকে স্প্যাম মেসেজ এবং ভাইরাস গুলো থেকে কি করবে আপনার প্রোটেক্ট করবে এখানে দেখেন এই যে দেখেন এইগুলো তো আমরা পরে আর্কিটেকচার নামে একটু দরকারে আমরা ডিটেইল ডিসকাস করব এখন আপনারা দেখেন এই যে দেখেন আমার এস ট্রান্সপোর্ট সার্ভারটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে মেলবক্স সার্ভার তো আলাদা এস ট্রান্সপোর্ট সার্ভার আলাদা ওই যে এখানে পেরিমিটার নেটওয়ার্ক এখানে এখানে আছে কিন্তু কেমন কারণ ও ইন্টারনাল যে মেল গুলো সে এই বাইরে পাঠাবে না আবার বাহির থেকে ও কি করবে বাহির থেকে এখানে আসবে সো এই কারণে এটা কি পেরিমিটার নেটওয়ার্কিং এর আছে কেমন সো এই এই সার্ভারটা কি করবে আমার ইন্টারনাল মেল গুলো বাহিরে পাঠাবে বাহির মেল গুলো ইন্টারনাল জোনে পাঠাবে এই একটা কাজ করবে আর একটা কাজ কি করবে সে কিন্তু বাহির থেকে আসা মেল গুলো কিন্তু সে চেক করবে যে এখানে কোনো ভাইরাল বা স্প্যাম মেল আছে কিনা তো এই কারণ এই এই পার্সপেক্টিভে বারাকোডা আলাদা ফায়ারওয়ালের মতো আছে ওগুলো ইউজ করি এখানে কেমন নামটা মনে রাখবেন আচ্ছা এরপর আসে ইউনিফাইড মেসেজিং সার্ভার প্রোভাইডস ভয়েস মেল এন্ড আদার টেলিফোন ইন্টিগ্রেশন উইথ এক্সচেঞ্জ যেন আপনি আপনার আউটলুকের যে ইউজ করতেছেন আমি একটা ভয়েস মেল পাঠাবো কেমন সেক্ষেত্রে আমরা এই ইউনিফাইড মেসেজিং সার্ভার রোলটা ইউজ করে থাকব সো এই যে আমাদের এক্সেল সার্ভার 2016 যেটা সেখানে যদি আপনি মেলবক্স সার্ভারটা ইনস্টল করেন যেমন আপনারা ইনস্টল করছেন সেক্ষেত্রে কিন্তু এই যে আমার হাব ট্রান্সপোর্ট ক্লায়েন্ট অ্যাক্সেস এবং ইউনিফাইড মেসেজিং তার মানে হচ্ছে ক্লায়েন্ট আউটপুটের সাথে কানেক্টিভিটি ইন্টারনাল এক্সচেঞ্জ অর্গানাইজেশনের ভিতরে ডেলিভারি এবং আমাদের ভয়েস মেল এবং আদার টেলিফোন ইন্টিগ্রেশন করা সম্ভব ক্লিয়ার কিন্তু আগেকার সময় 2010 বা 2013 তে কিন্তু 2010 এ যেমন আলাদা ভাবে করা লাগতো কেমন তো 2013 তেও কিন্তু দেখেন এই ক্লায়েন্ট অ্যাক্সেসটা আলাদা ভাবে করা লাগতো ক্লিয়ার কোনো কনফিউশন না